আমার মেয়ের যৌতুক স্বরূপ আমার রাধা মদন মোহন কে আপনার ছেলের সঙ্গে উপহার দেয়া হবে। রাজা শুনে সঙ্গে সঙ্গে বললেন মানসিংহ কে, মহারাজ বিয়ে বন্ধ। ইনি দূত পাঠিয়েছেন, দূত পাঠিয়েছেন আমার মেয়ের যৌতুক স্বরূপে মদন মোহন কে দেব, আপনি সেইভাবে প্রস্তুতি থাকুন। আর উনি দূতের কাছে খবর পেয়ে পাঠিয়ে দিয়েছে বিয়ে বন্ধ। বলে কেন? বলে বারে বিয়ে বন্ধ হবে না, জয়পুর থেকে দেবতা আসবে করৌলিতে। হ্যাঁ, করৌলি তখন তীর্থ ছিল না বা ধাম ছিল না, জয়পুরটা ধাম, করৌলি একটা পাহাড়ি দে জায়গা, হ্যাঁ বিশাল শহর, এবং সেটা হচ্ছে পাণ্ডব বর্জিত দেশ। তা মদন মোহন আসবে, এসে কোথায় আমার ঘরের মধ্যে থাকবেন? তার জন্য তো একটা মন্দির বানাতে হবে, তা মন্দির বানাতে গেলে তো সময় লাগবে, এই জন্য আপাতত এক মাসের জন্য বিয়ে বন্ধ। আমি মন্দির তৈরি করে নেই, মন্দির তৈরি করে আমি আপনাকে খবর দেব, আপনারা যাবেন বাবা করলিতে যে মন্দিরটা বর্তমানে আছে। হ্যাঁ, 100 মিস্ত্রি এক মাস ধরে ওই মন্দিরটা তৈরি করেছে। বর্তমানে মদন মোহন যেখানে আছেন সে মন্দির এখনো পর্যন্ত আছে, আমরা বহুবার গিয়ে দর্শন করে এসেছি। তো এখন এইরকম মন্দির তৈরি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কি হলো না, ওই মানসিংহ তিনি তার মদন মোহনকে যৌতুক স্বরূপ মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে, এই মেয়ের সঙ্গে দিয়ে দিলেন। আর মন্দিরের মধ্যে মদন মোহন বসে, আর করলির রাজা তিনি উৎসব লাগালেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের অরিজিনাল যে মদন মোহন, সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত যে মদন মোহন, সেই মদন মোহন তিনি আজ করলিতে অবস্থান করছেন, করলিতে অবস্থান করছেন, উৎসব করছেন। এখন ওখানে একটা বিশাল চওড়া নদী আছে, নদীটার চওড়া প্রায় হাফ কিলোমিটার হবে, কিন্তু সব সময় জল থাকে না। আর ওপারে একটা মুসলমান কলোনি আছে, এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত মুসলমান কলোনি আছে। আর সেই কলোনির একজন জমিদার আছে, জমিদারের নাম হচ্ছে কালে খান। হ্যাঁ, কালে খান, ওই মুসলমান কলোনি কালে খাকে সবাই খুব ভয় পেত, এবং সে একজন সুশাসিত জমিদার ছিলেন। এখন সে দেখছে ওইখানে মন্দির ছিল না, আর মন্দিরটা একদম নদীর কিনারে, বাবা ওপার থেকে এপারে সব দেখা যায়, মন্দির ছিল না, মন্দির হলো, আর এখানে এত লোকজন প্রতিদিন আসে, ভিড় হয়, ব্যাপারটা কি? প্রতিদিন মদন মোহনের রাজ সেবা হয়, 56 ভোগ লাগে, হ্যাঁ প্রসাদের সব সব ভক্তরা এসে প্রসাদ পায়, লাখে লাখে হাজারে হাজারে ভক্তরা প্রসাদ পায়। এই দেখে ওই কালেখার ইচ্ছা হলো, ব্যাপারটা কি, হিন্দুদের দেবতা কি এমন যে তাকে রোজ রোজ লোক এত দেখতে আসে? আমি দেখতে যাব, আমি দেখতে যাব, কিন্তু উপরের লেখা আছে বিধর্মী প্রবেশ নিষেধ, হিন্দুদের মন্দির তো হিন্দুদের দেবতা, তাই বলেছেন বিধর্মী প্রবেশ নিষেধ। প্রথম দিন ও এসেছে, একবার সেই মুসলমান তার টুপি টুপি পড়ে, জমিদার তো এই বড় দাঁড়িয়ে আছে, আমার থেকেও বড় এরম দাঁড়িয়ে আছে, আর এইরকম এসে যখন মন্দিরের গেটে ঢুকতে যাবে তখন দেখছে উপরে লেখা আছে বিধর্মী প্রবেশ নিষেধ। ফিরে চলে গেল বেচারা, কি করবে, দর্শন হলো না, আর দর্শনের আকাঙ্ক্ষাটা তীব্র হয়ে গেল, আমাকে দর্শন করতে হবে হিন্দুদের দেবতার রূপটা কিরকম। আবার সবাই জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন বলে তারা জয়ধ্বনি দেন, আমার দেখতে হবে। একদিন তিনি কি করেছেন, তিনি বললে এই রূপে তার যেতে পারবো না, সঙ্গে সঙ্গে একটা নাপিত রেখে মস্তক দাড়ি টাড়ি সব একদম মুন্ডন করে নিয়েছেন।
গলায় ত্রিকণ্ঠী মালা পরে নিয়েছেন, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক করে নিয়েছেন, ধুতি পাঞ্জাবি পরেছেন, লুঙ্গি টুঙ্গি আর পরে না, ধুতি পাঞ্জাবি পরে আর হচ্ছে কে মদন মোহনকে দর্শন করতে গিয়েছে। এখন ওই রকম লোক বৈষ্ণব হয়ে গেছে, এখন বৈষ্ণব ব্যস্ত, সে যে মুসলমান সেটা তো আর বুঝতে পারছে না, তাই অতগুলো লোকের ভিড়ে কখন গোলে শর্ট করে চলে গেল, মন্দিরের সামনে চলে গেছে, গিয়ে সেই মদন মোহনকে দেখে আর সঙ্গে সঙ্গে চকিত হয়ে গেছে। কেন? মদন মোহন সেই তার যে অরিজিনাল রূপটা তখন কাউকে দেখাচ্ছে না, কিন্তু ওনাকে দেখাচ্ছে, তুমি আমাকে দেখতে এসেছো, হ্যাঁ, তোমার অবিশ্বাস, হিন্দুদের দেবতার কেমন রূপ দেখো, আমি কেমন দেখো, আর কালে খাম ওই রূপ দর্শন করে একদম নিজে ঝরঝর করে কান্দতে আরম্ভ করেছে। আমরা যে আল্লাহ তাল্লা ভজন করি তো ওই কোনোদিন তো কাউকে দেখি না, এত সুন্দর রূপ, ওহ দেখিলে নয়ন হয়ে অচেতন, ঝরে প্রেমময় বাড়ি, একদম এইরকম। আর মদন মোহন তখন কি করলেন, ওই কালেকার দিকে একটু তাকিয়ে হেসে দিয়েছেন। তখন সেই কালেখা ওই হাসি দর্শন করেছেন, করে তখন কি করছেন, তিনি এখন জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন বলে নৃত্য করছে। আর যখন নৃত্য কেউ করে, এতগুলো লোক আছে চুপচাপ বসে আছে, বাবা কারোর দিকে হঠাৎ চোখ যায় না, কিন্তু এর মধ্যে একজন উঠে যদি কেউ নৃত্য করতে আরম্ভ করে চোখটা তার দিকে যাবে কিনা, হ্যাঁ, যখন সে নৃত্য করছে তখন সবাই বলছে এই এ তো সেই মুসলমান কালেখা জমিদার, হ্যাঁ, ওখানে লেখা আছে বিধর্মী প্রবেশ নিষেধ, আর এই রকম দেখতেছে, এই বলে একদম সেই পূজারীগণ বেদম একদম মার, হ্যাঁ, এত মার মেরেছে সে বেচারা হাঁটতে আর পারছে না, চলতে পারছে না, কোন রকম হাতে পায়ে হেঁটে হেঁটে নিজের বাড়িতে চলে গেছে, ওই নদী পার হয়ে, জল টল ছিল না, অল্প অল্প হেঁটে চলে গেছে, গিয়ে ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়েছে, দিয়ে আর ওইখানে বসে বসে কান্দতে আরম্ভ করেছেন, হে রাধা মদন মোহন আর কি তোমায় কোনদিন দেখতে পাব না ঠাকুর, তুমি আমার মন প্রাণ হৃদয় সবকিছু কেড়ে নিয়েছো ঠাকুর, তোমাকে না দর্শন পেলে আমি অনাহারে প্রাণ ত্যাগ করব, অনাহারে প্রাণ ত্যাগ করবো। তার বিবি এসে তাকে ডাকছে, কি গো খাবে না, তুমি ঘর থেকে বেরোবে না, কি চিন্তা করছো, কি ভাবনা করছো, তুমি কি পাগল হয়েছো? বলে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, ওরে তোরা আমার কাছে আসিস না, তোদের খাবার আমি আর খাবো না, তোদের সঙ্গে আমি আর বাক্যালাপ করবো না। ওই যে মন্দিরের মধ্যে রাধা মদন মোহন, তিনি তার সহাস্য মুখটা আমাকে দর্শন করাচ্ছে, আমি তার জন্য পাগল হয়ে গেছি, তাকে না দেখতে পেলে আমি মৃত্যুকে বরণ করবো, তোরা আমাকে আর ডাকিস না। সবাই চিন্তায় পড়ে গেলেন, ঘর খুলছে না, কিছু খুলছে না, এই রকম খুলছে, একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, ছদিন চলে গেছে, বাবা একটা লোক আর কদিন না খেয়ে বেঁচে থাকবে বলুন, কদিন না খেয়ে বেঁচে থাকবেন? এই রকম যখন খুলছে না তখন সাত দিনের দিন, সেদিন বিছনা থেকে আর বিন্দু মাত্র উঠে বসতে পারছে না, পাশও ফিরতে পারছে না, এ পাশ থেকে পাশ, সাত দিন না খেয়ে আছেন, জল পর্যন্ত খায়নি, না প্রতিজ্ঞা করেছে, যদি হে রাধা মদন মোহন তুমি আমায় দর্শন না দাও, পুনর্বার তোমাকে দর্শন না করতে পারলে আমি অনাহারে প্রাণ ত্যাগ করব। তাই তিনি কি করলেন, ওই রকম ভাবে পিয়াস পেতে পারছেন না, চোখের জালে বালিশ ভিজে যাচ্ছে, আর ওই একটাই বলি তার মুখে, হে রাধা মদন মোহন কখন তুমি আমায় এসে দর্শন দিবে? আর ঠাকুর থাকতে পারে? হ্যাঁ, জং জং বাপ স্মরণান্ত যত্তন্তে কলেবরম, গীতার মধ্যে বললেন মৃত্যু সময় যে যে আমাকে ডাকে সে আমাকেই প্রাপ্ত হয়। মদন মোহন মন্দিরে থাকতে পারলেন না গো, মন্দিরের মধ্যে থেকে বেরিয়েছেন, রাত্রে বেলায় যখন শয়ন দিয়ে পূজারী গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, উনি বেরিয়ে পড়েছেন, আর বেরিয়ে পড়ে লক্ষ্মীকে আহ্বান করলেন, রাধারানীকে, মহালক্ষ্মী রাধারানী, হ্যাঁ, সর্বলক্ষ্মীময়ী রাধে, রাধে তুমি একটু সুন্দর করে প্রসাদ দিয়ে দাও না,
আমার এক পরম ভক্ত বড় বিপদে পড়েছে, তাকে আমি যদি খেতে না দেই সে হয়তো মারা যাবে, একটু দাও না। সঙ্গে সঙ্গে রাধা রানী তার ইচ্ছা শক্তির প্রভাবে তিনি একটা অপরূপ সুন্দর সোনার থালায় সুস্বাদু চালের অন্ন, একদম সুন্দর সরু চালের অন্ন, আর চারিদিকে চারিদিকে সুন্দর করে সব সবজি টবজি ছাদি দিয়ে একটা সোনার গ্লাসে করে এক গ্লাস জল মদন মানের হাতে ধরিয়ে দিলেন, যাও তোমার কোন ভক্ত না খেয়াছে খাইয়াস। রাধারানী জানেন না, সব জানেন, ভগবান যদি কাউকে এইভাবে কৃপা করব বলেন তো রাধারানী তার প্রতি খুব প্রসন্ন হয়ে যায়, প্রসন্ন হয়ে যায় তার উপরে, যাতে ভগবানের কৃপা তিনি ধারণ করে রাখতে পারেন। ভগবান কৃপা করলে যে আমরা ধারণ করে রাখতে পারবো বাবা, এরকম কোনো কথা নয়।